ছোট ছোট মশার মতো কতগুলো আছে আর কি, আমরা চাকু মাছের কুকি বলি। আবার কুকি মনে করবেন না, আমরা রাত্রে সবাই এখানে 8-9 জন মিলে এই ঘরেই থাকবো, একদম জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে আর কি সবাই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন গাইস, আশা করি সকলে ভালো আছেন, আমিও আছি মোটামুটি। দেশের পরিস্থিতি তো সবারই জানা, দেশের এই পরিস্থিতি আসলে তেমন একটা ভালো থাকা যায় না, তারপরেও নিজেকে তো ভালো রাখতে হবে, তো দ্যাটস ওয়াই নিজেকে ভালো রাখা রিফ্রেশ করা হচ্ছে যে দরকার আছে বলে মনে করি আর কি। আমি খাগড়াছড়িতে আছি, খাগড়াছড়ি মেন খাগড়াছড়িতে না, খাগড়াছড়ি থেকে অলমোস্ট আমি 50 কিলোমিটার দূরে, মানে হচ্ছে 50 কিলোমিটার দূরে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের জয়ন্তমোহন কারবারি পাড়ায় আছি। বেশ কয়েকটা ব্লগে আমাকে আমার সাথে জুয়েলকে দেখেছেন, এই যে এই 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 ব্লগুলোতে আপনারা দেখেছেন জুয়েলকে, তো জুয়েলের বাড়িতে আছি। তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জুয়েলের বাড়ি। তো আজকে নাকি কোথায় নিয়ে যাবে আবার একটা জায়গায়, আমরা রাত্রে যাই ওখানে নাইট রোল করবো জুয়েল। আমি তো এই কয়দিন আসলে ব্লগিং করা হয় না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল খাগড়াছড়িতে, নাকি খাগড়াছড়ি সদরে নাকি অবস্থা খারাপ, অলরেডি পানি উঠে গেছে। তো এখানেও দেখুন মেরুং বাজার যেটা আছে ওটাতেও নাকি পুরো পানি একদম ভর্তি হয়ে গেছে আর কি, বৃষ্টির কারণে অ্যাকচুয়ালি ভিডিও টিডিও বা ব্লগিং করা হয় নাই। তো এই তো জুয়েল বেরিয়েছে, আমরা এখন বাজারের দিকে যাবো না জুয়েল? হ্যাঁ। কোথায় নিয়ে যাবে কর? খুবই নিরিবিলি একটা জায়গা আর কি, আমার খুবই ভালো লাগতেছে এখানে। আমরা আসছি গত পরশুদিন, কিন্তু গত পরশুদিন আসার পরে কোনো ব্লগিং করা হয় নাই বিকজ অফ গতকালকে সারাদিন এত বৃষ্টি পড়ছে আর কি, বলার মতো না, অনেক বৃষ্টি পড়ছিল গতকালকে, কোথাও যাইতে পারি না বৃষ্টির কারণে, বেরোইতে পারি না। অথচ আমরা আজকে যেই জায়গায় যাচ্ছি ওখানে আমাদের যাওয়ার কথা ছিল গতকালকে, কিন্তু আমরা যাইতে পারি না বৃষ্টির কারণে। বাজারে এইটাই হচ্ছে বাজার, অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাজার সব এবং সব কলা। ছোট্ট একটা বাজার, গ্রামের বাজার, একেবারে প্রত্যন্ত এলাকার গ্রামের বাজার বলতে পারেন, বাট যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, এদিকে বিদ্যুতের ব্যবস্থা ভালো, পানির ব্যবস্থাও ভালো। ফাইনালি আমরা যেখানে যাচ্ছি ওখানে বেশ কিছুক্ষণ ধরে আমরা বাইক চালিয়ে আসতেছিলাম আর কি, আমাদের তিনটা বাইক দিয়ে আসছি, আরেকটা হচ্ছে এখন ফেরত যাবে সে, কিন্তু বাইকগুলোর অবস্থা একটু দেখায় যে অবস্থা আমরা যে রাস্তা দিয়ে আসছি রে ভাই, মানে এটা কোনো রাস্তা না অ্যাকচুয়ালি, পুরো মাঠে দেখুন আমার বাইকের চাকাটার অবস্থা যদি একটু দেখায় দেখুন অবস্থা। তো আসার সময় যেহেতু বাইক চালাইছি দ্যাটস ওয়াই আমি রেকর্ডিং করতে পারি নাই তখন আর কি, মানে মারাত্মক একটা ইয়ে ছিল, রাইড ছিল পুরাই অফরোড একেবারে, সব হচ্ছে যে জুয়েলের দোষ, এই যে জুয়েলের জুতাগুলোর অবস্থা। হ্যাঁ, তুমি এটা কোন রাস্তায় নিয়ে আসছো বেটা আমাদেরকে, যে অবস্থা বেটা, মানে মারাত্মক একটা কি বলবো, মারাত্মক একটা রাইড হয়েছে মানে বলার মতো না বাইকের অবস্থা। এভাবে যদি দুদিন দিন রাখি অবশ্যই আমরা রাত্রি তো ওখানে যাই থাকবো, বাট এটা যদি শুকিয়ে যায় আমার মনে হচ্ছে চেন প্রিয়াম টিয়াম সব যাবে, বাইকগুলো এখানে রেখে যাবো আমরা। আর কতক্ষণ হাঁটতে হবে কি জানি, কতক্ষণ হাঁটা ঘুরিব? 2 ঘন্টা। হ্যাঁ 2 ঘন্টা, তাহলে আমি এখান থেকে ফেরত যাই, আমি যাবো না 2 ঘন্টা হাঁটতে এলে। হ্যালো, কি করতে? তো এখন যেহেতু হাঁটতে হবে আমাদের, হাঁটা ছাড়া উপায় নাই, অবশ্যই ইটসলিং এর রাস্তা আছে বাট পাহাড়টা একটু ডেঞ্জারাস হবে, দ্যাটস ওয়াই আমরা পাহাড়টা উঠছি না আর কি। তে মঙ্গল তুই যা, আয় যা, যা দেখছো বাইক নিয়ে কোনো রকমে যাওয়া যায় তো, বাট আমরা রিস্ক নিতে চাচ্ছি না আর কি, দ্যাটস ওয়াই আমরা বাইকগুলো ওখানে রেখে যাচ্ছি, কষ্ট হলে হেঁটে যাবো এই পাহাড়টা উঠে, তারপর নাকি একটু পাহাড় নামতে হবে, দেখি কতক্ষণ লাগে, নাইলে জুয়েলার কাঁধে উঠবো আমি, জুয়েলার কাঁধে উঠি আমি যাবো গা। জুয়েল তুই আমার কাঁধে নিয়ে, কাঁধে নিয়ে যাইতে পারবি না? ঠিক আছে, তাইলে পুরো শ্যাওলায় ভর্তি, তো এদিকে কিছুতেই বাইক নিয়ে আসা যাবে না, যদি আসি তো, যদি আসতাম তো স্লিপ খায়া পড়ে যাইতাম। আমাদের আরেকটা ভাই আছে যার নাম হচ্ছে বিক্রম, আমরা এখন তাদের গ্রামে নাকি যাচ্ছি, ওটা হচ্ছে একটা ত্রিপুরা সম্প্রদায়ের গ্রাম। তো আমি বান্দরবানে, যেহেতু আমি বান্দরবানেই বেশিরভাগ আমার ভিডিওগুলো করা আর কি, আপনারা দেখে থাকবেন আমি বান্দরবানের বেশ কয়েকটা জায়গায়, কয়েকটা ত্রিপুরা পাড়ায় আমি গিয়েছিলাম। তো ফর দ্য ফার্স্ট টাইম খাগড়াছড়িতে, তাও আবার দীঘিনালায় আমি একটা ত্রিপুরা পাড়াতে যাব। এখন হচ্ছে ওই বিক্রম যে ভাইটা আছে ও আমাদেরকে যেখানে নিয়ে যাবে, যেই জুমে নিয়ে যাবে আমরা সেখানে যাব, জুম নাকি কি আমি ঠিক জানি না এখনও, তো আমাদেরকে সে যেখানে নিয়ে যাবে আমরা ওখানে যাব সবাই। আবার জঙ্গলি শুকর মনে করবেন না কি, ওগুলো তো হচ্ছে পালিত শুকর। আস্তে আস্তে একটা জিনিস লক্ষ্য করলাম আর কি,
হ্যাঁ রাস্তাটা ঠিক আছে, ওকে ইটস সোলিং, ওকে এতটুকু পর্যন্ত ঠিক আছে এনাফ। তো এদিকে নাকি স্কুল আছে, এ কারণে নাকি রাস্তাটা নাকি আসছে। তো দেখলাম এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, বিদ্যুৎ নাই। রাস্তাটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা, যেখানে বড় গাড়ি বা চার চাকা গাড়ি ঢুকার মতো অবস্থা একদমই নাই বললেই চলে আর কি। আর বাইক দিয়ে আসা যাবে, বাট এখন যেহেতু বর্ষার সিজন, বৃষ্টির সিজন, দেখ একটু কষ্ট আর কি। ড্রাই সিজনে হলে ইজিলি বাইক দিয়ে আসা যাবে এখানে। হ্যালো, তো এখানে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের বান্দরবানে যারা ত্রিপুরা সম্প্রদায় আছে ওরা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী, এবং রাঙামাটি খাগড়াছড়িতে বেশিরভাগ যে ত্রিপুরা সম্প্রদায় আছে তারা কিন্তু হিন্দু ধর্মাবলম্বী। দেখুন এই যে একটা মন্দির আছে এখানে, এই যে এটা কিন্তু মন্দির, হিন্দুদের মন্দির আর কি, হিন্দু ধর্মের মন্দির। অ্যান্ড এটা হচ্ছে স্কুল। তোমাদের কি ক্লাস হচ্ছে? হ্যাঁ ক্লাস চলতেছে তোমাদের? দেখুন এটা স্কুল, আমি স্কুলের নামটা একটু দেখাই। বুতা ছড়া নোয়ারাম কারবারি পাড়া বেসরকারি। দেখুন আবার স্কুলের অবস্থাটা দেখুন আপনারা, স্কুলের রুমগুলো দেখুন অবস্থা, এই যে কিছু নাই, একটা টেবিল চেয়ার নাই, কিন্তু ওই যে কাঠ দিয়ে আপনি বানানো। হ্যালো, কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস ফাইভে? আর তোমাদের স্যার কোথায়? টিচার কই? ওইদিকে। কয়টা পর্যন্ত হয় তোমাদের স্কুল ক্লাস? তোমরা 20 জন স্টুডেন্ট আছো এখানে? কয়টা পর্যন্ত চলে ক্লাস? তিনটা। আচ্ছা তোমরা কি সবাই এখানকার, এই পাড়ার, এই গ্রামের? আচ্ছা তোমরা সবাই ক্লাস ফাইভে? আচ্ছা ক্লাস কোন ক্লাস থেকে আছে এখানে? ক্লাস ওয়ান থেকে? ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ? আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লাস ফোর নাই? তা ক্লাস ওয়ান টু থ্রি ফাইভ, ক্লাস ফোর নাই? আচ্ছা ঠিক আছে। কয়টা থেকে ক্লাস শুরু হয়? সকালে কয়টা থেকে ক্লাস শুরু হয়? নটা দশটা? সকাল পাঁচটা থেকে, ভোর পাঁচটা থেকে? আচ্ছা ভোর পাঁচটা থেকে। আচ্ছা আচ্ছা, কি পড়ানো হয় তোমার? তোমরা এখন কি পড়তেছো বলো তো? বিজ্ঞান। ক্লাস ফাইভে? আচ্ছা তোমরা বিজ্ঞান পড়তেছো না? তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবা। শুধু এখানে ক্লাস হয় তোমাদের, অন্য রুমগুলোতে ক্লাস হয় না? আচ্ছা সবাই একসাথে। তো এখানে একটা জিনিস খেয়াল লক্ষ্য করুন আপনারা, এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ, বাট ক্লাস ফোরটা নাই। এবং ওদের বসার টেবিলগুলো যদি একটু দেখাই, দেখুন এগুলো কিন্তু একদম ওই যে মানে এখানকার কাঠ দিয়ে বানানো, একদম কি বলে খুঁটি দিয়ে বানানো আর কি। এই টিচারের ইয়াটা যদি দেখাই, একটা হোয়াইট বোর্ড আছে এখানে, এই হচ্ছে অবস্থা ক্লাসরুমের অবস্থা দেখুন। তো এরা এখানে এই অবস্থায় পড়াশোনা করে। এখন আপনাদের মতামতটুকু আমি জানতে চাই, যারা আমার ভিডিওগুলো দেখছেন বা ভিডিওটা যারা দেখছেন, আপনাদের কী মনে হয় যে এখানকার বাচ্চারা যেভাবে পড়াশোনা করছে, যা শহর থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা জানাবেন, আপনাদের বাচ্চারা কি এভাবে পড়াশোনা করে, কিংবা এভাবে পড়াশোনা করাতে চান আপনাদের বাচ্চাদেরকে? তো পাহাড়ের বাচ্চাদের সাথে আপনার সমতলের বাচ্চাদেরকে কীভাবে তুলনা করবেন? আর কোটার কথা একটু পরে বলছি আমি, এখানকার এই ছেলে মেয়েদের কেন কোটার দরকার সেটা একটু পরে বলছি আমি আপনাদের। ঠিক আছে তাহলে তোমরা পড়াশোনা করো, ভালো থাকবা, টাটা টাটা, আবার দেখা হবে, কেমন? ওকে বাই বাই। সো গাইস দেখতে পেলেন এখানে এই যে রুমগুলোর অবস্থা, এগুলো কিন্তু এখানে মোট কয়টা রুম আছে? এক দুই তিন, মানে এক দুই তিন চারটা রুম আছে। চারটা রুমের ভিতরে এগুলোতে কোনো কিছুই কিন্তু নাই, এই যে সব খালি। এগুলো মাত্র 20 জন ক্লাস ওয়ান থেকে, ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ, ক্লাস ফোর বাদে ওরা 20 জন স্টুডেন্ট আছে এখানে দেখুন। পুরো স্কুলটা একটু দেখায় আমি আপনাদের দূর থেকে, এই যে পুরো স্কুলটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে পুরো গ্রাম, এই যে পুরো স্কুলটা। তো গাইস আমি যেটা বলছিলাম আর কি, আপনারা কোটা নিয়ে বলেন, মানে এখানকার পাহাড়ের ছেলে মেয়ে এবং শহরের ছেলে মেয়েদের আপনারা কম্পেয়ার করেন, তুলনা করেন। দেখুন কেন আমাদের কোটা দরকার, কোটা মানে এই না যে সে ফ্রি ফ্রি কোনো কিছু পাচ্ছে, সে কিন্তু একটা জায়গায় একটা জায়গায় কিন্তু যাচ্ছে কম্পিটিশনের মাধ্যমে, সে কিন্তু সব কিছুর পরীক্ষা পাশ করে, মানে যতগুলো পরীক্ষা আছে আপনাদের যেভাবে পরীক্ষা দেন, আপনারা যেভাবে পরীক্ষা দেন ওভাবে পরীক্ষা দিয়ে কিন্তু একটা জায়গায় সে যাচ্ছে। হ্যাঁ তারপরে হচ্ছে শেষে আসতেছে কোটা। আর কোটা আপনারা বলতেছেন যে কম্পেয়ার করেন শহরের ছেলে মেয়ে, পাহাড়ের ছেলে মেয়ে সবাই এক, হ্যাঁ দেখুন তাহলে আপনাদের ছেলে মেয়েদেরগুলো কি আপনারা এই স্কুলে পড়ালেখা করাতে চান, বা আপনারা কি এই স্কুলে কোনো দিন পড়াশোনা করেছেন এভাবে, এভাবে এই এরকম স্কুলে কি আপনারা পড়তে পারবেন? তাহলে এই স্কুলে যারা পড়তেছে তাদের সাথে, আর শহরে একটা ছেলে পড়াশোনা করতেছে ওদের সাথে কীভাবে কম্পেয়ার করেন? শহরের একটা ছেলেকে বা ছেলেকে বা মেয়েকে তার মা অথবা বাবা কিন্তু গিয়ে কিন্তু স্কুলে পৌঁছাই দিচ্ছে, হ্যাঁ স্কুলে গিয়ে পৌঁছে দিচ্ছে, আবার ছুটি হয়ে নিয়ে আসছে। আর এখানকার বাচ্চারা দেখুন কীভাবে পড়াশোনা করতেছে, দেখুন কোনো দিন কম্পেয়ারযোগ্য না। এই কারণে হচ্ছে যে এদের কোটা দরকার, সবার না আবার যাদের দরকার তাদের দরকার কোটা। আমি এটাই বোঝাতে যাচ্ছি যে আপনাদেরকে,
এদেরকে যদি আপনার যদি কোটা দিয়ে যদি আপনি সুযোগটা যদি না দেন, আবার একটু আগে যেটা বললাম কোটা মানে এই না আপনি তাদেরকে একেবারে ফ্রিতে আপনি কোনো জায়গায় চান্স দিবেন বা চাকরি দিবেন, জিনিসটা কিন্তু এরকম না। ওরা কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করে হয়তো আপনি পেয়েছেন হতে 60 মার্কস আর সে পাইছে কিন্তু 50 মার্কস, তাহলে কিন্তু প্রাধান্যতা কিন্তু এরই পাওয়া দরকার। কারণটা হচ্ছে দেখুন, সে এই জায়গা থেকে গিয়ে আপনার শহরে আপনার সাথে সে কম্পিটিশন করতেছে, তাহলে বুঝতে পারছেন বিষয়টা। এই কারণে হচ্ছে আমাদের কোটা দরকার, এখানকার ছেলে মেয়েদের কোটা দরকার। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা আর কি। এবারে যেখানে যাচ্ছি আমরা ওদিকে যাবো, বাস এখানে একটু দোকানে ঢুকতে চাই। তো ভাই যতক্ষণ যার কথা বলছিলাম বিক্রমকে খুঁজে খুঁজে আমরা এখানে চলে আসছি। বিক্রম একটা হাই দিয়ে দাও, হ্যালো দিয়ে দাও, একটা হ্যালো দিয়ে দাও। হ্যাঁ, ওকে খুঁজে খুঁজে আমরা এতক্ষণ চলে আসছি এখানে, শেষ পর্যন্ত আমরা পেলাম ওকে। তো ও যেখানে নিয়ে যায় আমরা ওখানে যাবো, এরকম না বিষয়টা জুয়েল? আচ্ছা ঠিক আছে, আর দেখি ও আমাদেরকে কোথায় নিয়ে যায়। বিক্রম আমাদেরকে কোথায় নিয়ে যায়? লগে লগে যা, একদম প্রথম তো এলাকায় ভেতরে চলে আসছে, আমরা বুঝতে পারছি না এতক্ষণ পর্যন্ত আমি রাস্তাটা দেখিয়েছি আপনাদেরকে। তো এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা দেখে বুঝতে পারছেন অবস্থা কেমন হতে পারে আর কি, এটা আর বলছি না আমি আপনাদেরকে। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে পরে কথা বলবো। আমরা একটা জুমের পাশ দিয়ে যাচ্ছি এখন, জুমের ধানগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। কিন্তু হাঁটতে হাঁটতে আমার অবস্থা খারাপ, দম দম নাই। আকাশের অবস্থাটা দেখুন, দেখবেন মেঘগুলো কালো হয়ে গেছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমাদের রেস্ট নিয়ে নিয়ে যাওয়া লাগবে গাইস, পড়ার কিছু নাই, বৃষ্টিতে ভিজলে ভিজলাম কিন্তু দম বেরিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে আর কি। তো জল কে অবস্থা গো, আর কতক্ষণ লাগবে? আর 2 ঘন্টা। আরো 2 ঘন্টা? হ্যাঁ, আমাকে ভয় লাগাই দিতেছ নাকি কি বেটা? আরো 2 ঘন্টা দম তো সব বেড়ে যাবে গা বেটা 2 ঘন্টা হাঁটতেইলে। তবে আমি সবসময় নতুন যাওয়া নতুন জায়গায় যাওয়ার পক্ষে আর কি, নতুন জায়গা আমার সবসময় ভালো লাগে, কষ্ট হলেও নতুন জায়গা হলে আমি যাওয়ার চেষ্টা করি আর কি। তো এটা আমার জন্য সম্পূর্ণ নতুন, অল ক্রেডিট গোস টু হচ্ছে জুয়েল, জুয়েলের কারণে এদিকে আসা এবং জুয়েল হচ্ছে এদিকে নিয়ে আসে আর কি, এবং নতুন নতুন জায়গা দেখানোর জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আমরা অল্প কিছু মাত্র হাঁটলাম, দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা একটা গাছের নিচে দাঁড়ায় পড়ছি, এখানে কোনো ঝুমঘর্তন নাই, কোনো পলিথিনও নাই, বুঝতেছি না যদি বৃষ্টি বেশি আসে তাহলে আমাদের মোবাইল টোবাইল কাপড় চোপড় সব ভিজে যাবে গা। আর যেহেতু আমরা আজকে নাইট হোল করবো, আমরা কিছুতেই কাপড় চোপড়গুলো ভিজাতে পারবো না আর কি, কাপড় চোপড় ভিজাইলে শেষ ভিজা অবস্থা রাত্রে কাটাই দিতে হবে, তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তো যেভাবে বৃষ্টি আসবে ভাবছিলাম গাছ, ওভাবে বৃষ্টি কিন্তু আসে নাই। তো আমরা দেখুন একদম জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি আর কি সবাই। ও ভাবছিলাম যে অনেক বৃষ্টি আসবে, বাট থ্যাংকস গড যে বৃষ্টিটা আসে নাই, নাইলে পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে যেত, পুরোটাই জঙ্গল হতে পারে, শুধুমাত্র পায়ে হাঁটার একটু চিহ্ন আছে রাস্তা আছে। তবে অনেক পেছল কিন্তু পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা গাইস অলমোস্ট 1.5 ঘন্টা ধরে হাঁটছি আর কি, বাট যদিও বা অনেকক্ষণ ধরে হাঁটছি কিন্তু রাস্তাটা যদিও এত বেশি ভালো না, শুধু মানুষ হাঁটার মতো আর কি অবস্থা, তবে সমান আছে রাস্তা, দ্যাটস ওয়াই একটু মোটামুটি একটু রিল্যাক্সে হাঁটতে পারতেছি আর কি, তেমন একটা পাহাড় উঠা লাগে নাই। তো আমাদের আরও কিছুক্ষণ লাগবে, আরও 10 মিনিটের মতো নাকি লাগবে। তো আমার চারপাশের ভিউগুলো জাস্ট অসাধারণ, আর বৃষ্টি কিন্তু চলে গেছে, যেহেতু বর্ষার সিজন যে কোনো মুহূর্তে যে কোনো সময় বৃষ্টি আসতেই পারে, করার কিছু নাই। এবং এই পাশে জুমগুলো উফ কি সুন্দর দেখাচ্ছে, আমরা একদম পাহাড়ের উপর দিয়ে হাঁটছি, এই যে দেখুন সামনে তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা যেখানে আসছিলাম, ঠিক আমরা এই ঘরে 10-15 ঘন্টা থাকবো, এই বাস এই জুমঘরে, ছোট্ট একটা জুমঘর, আমরা আছি প্রায় 8-9 জনের মতো আর কি। তো এখন আমরা যাবো হচ্ছে আরও প্রায় 1 কিলোমিটার হাঁটবো, একটা ঝর্ণা আছে আমরা ঝর্ণায় যাবো, ঝর্ণায় গোসল করে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দেন হচ্ছে আমরা আবার এই জায়গায় আসবো। এই যে ঘরে কিছু নাই কিন্তু রান্না করার মতো চুলা আছে একটা, এই যেখানে চুলা আছে লাকড়ি আছে, তো কোনো টেনশন নাই আমাদের, সবাই মিলে এখানে থাকা যাবে, কিছু নাই, ছোট্ট একটা জুমঘর, আমি দাঁড়াতেও পারি না, দেখেন আমি সোজা দাঁড়াতে পারি না, আশেপাশের সিন গুলো জাস্ট অসাধারণ, আশেপাশের ভিউ গুলো জাস্ট জোস, বাট এখানে কোনো জুম নাই, কোনো ধান নাই আর কি, একটু সাইডে সামনে গেলে হচ্ছে একটা জুম আছে, এখন হচ্ছে এই পাশেও কিন্তু জুম আছে, বাট এখানে কোনো জুম নাই, ধান নাই আর কি।
আস্তে আস্তে একটা ঝুড়িতে পৌঁছলাম। এটা কিন্তু অনেক পেছল কিন্তু পানিটা পানিটা সেই ঠান্ডা, একদম ঠান্ডা পানিটা। বাট ঝর্ণাটা নাকি একটু নিচে, আমরা নিচের দিকে যাবো, মানে এই ঝিরিটারই ঝর্ণা আর কি, ওদিকে যাবো নিচের দিকে। গাইজ 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 দেখুন এই যে যুগ, ওরে বাপরে, আমাদের চাকমা ভাষা এটাকে সিনে যুগ বলে, সিনে যুগ, সিনে যুগ। ও মাই গড, দেখুন কত লম্বা হয়ে যায়। বাই 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 বাই, এটা আমার এখানে আসবে ভাই, দেখুন। সাবধান, এখানে কিন্তু জোঁক টোক কিন্তু ভাই, সাইড বিজে চোখা হেগেলে কিন্তু জামালা আছে। এই যে আমাদের এখন জঙ্গল দিয়ে যাইতে হয়েছে, পুরো জঙ্গল দিয়ে, পুরো জঙ্গল। হু জায়গা, আমি জায়গা দেখুন কোথায় কোন দিকে ঝর্ণায় নিয়ে যাচ্ছে, একদম জঙ্গল হয়ে, জঙ্গলের ভিতর দিয়ে কিছু করার নাই, যাওয়া লাগে। ওরে পুরাইটা জঙ্গল, এখানে তো কিছু নাই, এই যে কোনো রাস্তাই তো নাই, এই যে কিছুই তো দেখা যায় না, এরকম জঙ্গলে হাঁটি না কত বছর ধরে। ও মাই গড, দেখুন তো কিছুই দেখা যায় না একেবারে, কোনো রাস্তার চিহ্নও নাই, গোদা যার যার জঙ্গল। ও গাইজ দেখুন ওখানে রাস্তার অবস্থা, আচ্ছা 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 বাপরে, এটা কিন্তু স্লিপ করবে। ক্যামেরা ধরার কোনো সিচুয়েশনে নাই, নামতে থাকি, ওখানে নেমে তারপর আবার ক্যামেরা অন করবো। আর এখানে তো ল্যান্ডস্লাইড হয়েছে, এই যে বোঝা যাচ্ছে পাহাড় ধস হয়েছে এখানে সামনেও সেন। ওকে, মানে সারাদিন পরিশ্রম করার পরে এসব জায়গায় আসতে কার না ভালো লাগে, দেখুন এখানে এসে যে বাতাস আসছে, যে ঝর্ণার পানি যে স্রোত, ওখান থেকে বাতাসগুলো এদিকে আসতেছে। ক্রান্তি আগে না নেই বল হচ্ছে না আমার, এখানে গোসল করবো একটু পরে, বিশাল ঝর্ণা হয়েছে। আর বৃষ্টি যদি বেশি আসে তাহলে আবার দেখা যাবে যে কি আপনার ইয়া কী বলে পানিটা ঘোলা হয়ে যাবে, তো এখন ঠিক আছে একদম বরাবর আমাদের জন্য পারফেক্ট। ঝর্ণায় গোসল টোসল করে আসলাম, বৃষ্টিতে ভিজে সবাই অবস্থা খারাপ আর কি, ওই যে বৃষ্টিতে ভিজছি ওখানে, তখন আমারও সব ভিজে গেছে। তো এখন হচ্ছে রান্নাবান্নার পালা, আমরা যেহেতু রাত্রে এখানে থাকবো তো রান্নাবান্না করতে হবে, আগুন জ্বালানো শেষ, এখন রান্নাবান্না আমরা এই মাছগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছি, কেজি 300 কত, 320 টাকা করে মুরগি, মুরগি। আগামীকাল সকাল 6টা 7টার দিকে আমরা এখান থেকে রওনা দিব আর কি, হচ্ছে আমরা রাত্রে সবাই এখানে 8-9 জন মিলে এই ঘরেই থাকবো, যদিও বা বর্ষাকাল যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তো মোটামুটি ছনের ছাউনি যেহেতু আছে প্রবলেম আশা করি হবে না আর কি, ঠিকঠাকভাবে থাকতে পারবো। নিচে একটা ইয়ে আছে, মাদুর আছে, মাদুর বেছাবো, এবং হচ্ছে উপরে হচ্ছে তো থাকা যাবে, একটা মাচাং আছে, ছোট্ট একটা মাচাং, প্রবলেম হবে না। এটা হচ্ছে ওই দিক থেকে নিয়ে আসছে আর কি, এটা একদম প্যাডের ভিতরে ছিল, এটা কিন্তু বের হয় না গাছ, মানে কলা গাছের ভেতরে ছিল, ওরা কলা গাছটা দেখে বুঝতে পারছে যে এখানে কলার থুর একটা আসতেছে, মানে কলা গাছের প্যাড থেকে বাইর করে নিয়ে আসছে ওরা কলার থুরটা। গাইজ এখানে প্রচুর পরিমাণে ওই ছোট ছোট মশার মতো কতগুলো আছে আর কি, আমরা চাকমা ভাষায় কুকি বলি, আবার কুকি মনে করবেন না, এই মশার মতো একটু মশাগুলো তো অনেক বড়, এগুলো একদম ছোট ছোট, প্রচুর পরিমাণে কামড় দিচ্ছে আর কি, তো এগুলো তাড়ানোর জন্য, এই যে তো ওগুলো তাড়ানোর জন্য আমাদের ব্যবস্থা করতে হবে, নাহলে আমরা রাত্রে ঘুমাইতে পারবো না এখানে কিন্তু। তো এখানে হচ্ছে ওই যে কিছু নেকড়ে টাইপের কিছু কাপড় আছে, ওগুলো দিয়ে আমরা আগুন জ্বালাবো, দেখা হচ্ছে ওগুলো চলে যাবে।
গুড মর্নিং গাইস, এখন আমরা একটু আগে ঘুম থেকে উঠলাম মাত্র, এখন বাজে হচ্ছে 7টা, বাট একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। বাট গতকালকে রাত থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি একটু সামনেগুলো দেখাই, দেখুন পুরো একেবারে মেঘে ঢেকে গেছে, এই যে সাদা হয়ে গেছে। দুইজন এখনো বিছানায় শুয়ে আছে, এই যে ঘরটা দেখুন, এরা তো দুইজনে যে এখনো ঘুমাচ্ছে, ওরা সারা রাত ঘুমায় নাই। আমাদের কথা ছিল সকাল 6টা বাজে রওনা দিব, বাট একটু লেট হয়ে গেছে, যেহেতু রাত থেকে বৃষ্টি হচ্ছিলো, তো সকাল সকাল আসলে যাওয়া হয় নাই। এখন একটু বৃষ্টি কমছে, আমরা এখন রওনা দিব। গতকালকে মোটামুটি ভালো ঘুম হয়েছে, বাট অনেক মশা ছিল আর কতগুলো কি বলে ছোট ছোট এগুলো মশার মতো কামড় দেয় আর কি। আমরা চাকামশায় ফুঁকি বলি, হ্যাঁ আমরা চাকামশায় ফুঁকি বলি, ওগুলো প্রচুর পরিমাণ ডিস্টার্ব করছে। তো এখানে আমরা গামছা একটা দিয়ে ওই যে কয়েল তৈরি করছি, ওটা মানে কাপড়গুলো জ্বালিয়ে দেওয়ার পরে একটু কমছে, বাট তারপর অনেক কামড় দিছে, পুরো একেবারে অবস্থা খারাপ আর কি, হাতে পায়ে সব জায়গায় যেখানে পাইছে অনেক কামড় দিছে। তো আমরা একটু পরে এখান থেকে রওনা দিব। ছোট্ট একটা ঘর, কিন্তু যদি বাতাস আসতো তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত, ভাগ্যিস কোনো বাতাস টাতাস আসে নাই, বাতাস আসলে সবাই ভিজে যাইতাম। আমাদের এখন যাওয়ার পালা, আমরা আর এখানে থাকছি না। তো সবার কেমন অনুভূতি, সবার ঘুম টুম কেমন হয়েছে বলে দাও একটু। ঘুমায় নাই মোটামুটি আমরা এনজয় করার চেষ্টা করেছি আমরা আমাদের মতো করে। তো ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, যদি ভালো লাগে তাহলে তাও কমেন্ট করে জানাবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। আমি এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।